Are we safe now? Yes, we are. এটা আমার সাথে কি হলো? আমি কি আমাকে মেরে দিলাম তাহলে? নো 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 শিট ম্যান শিট ফাক। তাহলে এখন আমি কি করব? ফোরকাস্ট তো শেষ, তাহলে এবার আমার ইশারাতে ওকে লাগবে। সত্যি সত্যি বল আমার সাথে কি হচ্ছে, আর আমি এবার কেন আমার মারলাম, আর তোরা কেন আমার বাচ্চা তুই বল? বলছি 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 প্লিজ শান্ত হও, লোকটা নামাও। তোর হাতে না, হাতে যে জিনিসটা আছে না ওটা আমার বানানো, ওটা আমার টেলিপোর্টার, ওটা দিয়ে তুমি প্যারালাল ইউনিভার্সে যেতে পারো, বিভিন্ন জায়গায় যাওয়া সম্ভব। ওটা আমাকে দিয়ে দাও। তোমাকে তোমার টেলিপোর্টার দিয়ে দেবো, কিন্তু আগে আমাকে গ্রুপ ধরা থেকে বের করো। কেন আমি আমাকেই মারলাম, আর আমাকে কেন তোমরা মারতে চাও বলো? দাঁড়াও, তোমার সব সমস্যার সমাধান আমিই করে দেবো, গোলক ধাঁধা থেকে আমিই তোমাকে বের করবো। শুরুটা এভাবে, প্যারালাল ইউনিভার্স নিয়ে বিস্তর গবেষণা এবং রিসার্চ করার পর কোয়ান্টাম লুপ হোল ইউজ করে আমি এই টেলিপোর্টারটা বানাই। এটা দিয়ে আমরা বিভিন্ন ইউনিভার্সে যেয়ে জানতে পারি তোমার মতো দেখতে যারা আছো তারা সবাই আমাদের জীবনের জন্য হুমকি। তাই আমরা প্রথম ইউনিভার্সের মান্নাকে মারার জন্য তার চেলা সাকিবকে হাত করি। সাকিব ওর বাড়ি যেয়ে ওকে মেরে আসে। তারপর আমরা আরেক ইউনিভার্সের ছাত্রনেতা আরিফুলকে মারতে তার দলের লোক তামজিদকে হায়ার করি। সেও আমাদের কথা মতো আরিফুলকে খুন করে। সমস্যা হয়ে দাঁড়ায় যে এক ইউনিভার্সের কাউকে মারলে সেটা অন্য ইউনিভার্সের আরেকজন জেনে যাচ্ছে। তাই টেলিপোর্টারটা তোমার হাতে তুলে দেই বিজনেসম্যান জুনায়েদকে মারার জন্য। তারপরে প্ল্যান ছিল তোমাকেও রাস্তা থেকে সরিয়ে দেব।
এই গোলকধাঁধা রচনা করার আগে এটা জানা ছিল না যে একটা গোলকধাঁধার এন্ট্রিয়ে অনেকগুলো হয়, কিন্তু আলটিমেট গোল সে একটাই, আর সেটা তোর মৃত্যু। কাহিনীটা এইভাবে শেষ হয়। আর নায়ক বিভিন্ন ইউনিভার্সে যখন খুশি তখন যাইতে পারে, কারণ তার কাছে এখন যে জিনিসটা রয়েছে, যে মেশিনটা রয়েছে, সেটা দিয়ে সে বিভিন্ন জায়গায় যেতে পারে, সে অনেক পাওয়ারফুল হয়ে গেছে। আর এইভাবে কাহিনীটা শেষ হয়। কাহিনী শেষ তোমার? এটুকুনি কাহিনী তোমার? স্যার বোঝার ট্রাই করেন স্যার, এটা সায়েন্স ফিকশন স্যার, একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্স স্যার কানেক্টেড স্যার, সবগুলোর সাথে গল্প একই সূত্রে গাঁথা স্যার, এটা একটু বোঝার ট্রাই করেন স্যার। কে তুমি বাবা? কৃষ্ণনন্দনের ভাতিজা? শোনো, এটা বাংলাদেশ, হলিউড না, ঠিক আছে? তুমি এই বাল শোনানোর জন্য আমারে নিয়ে আসছো? আমার সময়ের মূল্য নেই, এই গল্পের উপর আমি টাকা ঢালবো। কি বলে? শোনো, এটা বাংলাদেশ, এখানে দর্শক চাই হিরোইনের দুষ্টু মিষ্টি প্রেমের গল্প আর হিরোইনের গ্ল্যামার, ঠিক আছে? অনেক সময় নষ্ট করতেছো আমাদের, যাও রাস্তা পাবো নিচে, যাও বেরো। স্যার প্লিজ স্যার, এটা একটু স্যার একটু স্যার বোঝার ট্রাই করেন স্যার, এতে যদি আপনি টাকা ঢালেন স্যার লস হবে না স্যার, এটা স্যার ভিন্ন ধর্মী স্যার, সায়েন্স ফিকশন স্যার, একটু বোঝার ট্রাই করেন স্যার প্লিজ স্যার, একটু স্যার একবার স্যার, যাও 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 স্যার, স্যার যাও যাও যাও, সময় নষ্ট করে না, যাও স্যার প্লিজ স্যার প্লিজ, না 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 বোঝাইতে বলছি না স্যার, প্রোডাকশনের লোক ডাকো না কেন স্যার, স্যার প্রোডাকশন প্রোডাকশন এ প্রোডাকশন স্যার, প্রোডাকশন বলে প্রোডাকশন এবার পরের কি হলো ভাই? এটা কি করে সম্ভব? কেন কি হচ্ছে? দেখেন 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 দেখেন, আমরা তখন যা যা করছি, ওর সাথে যা যা আচরণ করছি, যা যা সব এখানে লেখা আছে স্ক্রিপ্টেড, দেখেন সব স্ক্রিপ্টেড, তখন যা যা হয়েছে দেখেন সব স্ক্রিপ্টেড, স্ক্রিপ্টেড লেখা থাকে কি করে? একজন লেখক তার গল্পে কোনো না কোনো ভাবে কোনো না কোনো চরিত্রে বহু রূপে ফিরে আসে, হয়তো সকল চরিত্রই কাল্পনিক, হয়তো